ছিল আজকে পরে আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাংলাদেশ আজকে খুব দ্রুত দুর্ভিক্ষ নিয়ে আসছে বাংলাদেশের জনগণ আজ ভ্রমণে বাংলাদেশ জাতীয় দলের দলের নেতৃত্বে নেতৃত্বে আগামী দিনে আওয়ামী লীগ এবং এই আপনাদের সরকারকে পাটনায় রাত পথে প্রচারিত করা হবে ইনশাল্লাহ আপনারা যারা মঞ্চে আছেন মঞ্চটা ছোট আপনারা দয়া করে এটা নামুন আগে
আপনারা মঞ্চ থেকে দয়া করে নামুন এখানে সমবেত হয়েছে আমরা আপনাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আজকে মিছিলে মিছিলে এই দলীয় কার্যালয় ভরপুর হয়ে যাবে পাঁচই নভেম্বর উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন দেশ ও জাতির উদ্দেশ্যে পাবনাবাসীর উদ্যোগে জনতা জনক আলী আবুল হামিদ জনতা জনক আল হক আত্মসমর্পণ মন্ত্র জনতা আইনজলা বাবু জনতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমাদের মাঝে নিয়ে এসে দেশ ও জনগণের স্বার্থে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে সাতাই নভেম্বর উপলক্ষে আজকে চাকমার থেকে কে এম আনোয়ার ইসলামের নেতৃত্বে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের নেতা মুজাল্লুর রহমান মুন্তাজ ভাই সিরাজ মোহসান আবুল কালাম উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাবে ইসলাম হীরা সহ অনেক সদস্য সাথে বলে আমার আমাদের মধ্যে পাঁচটা জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আইনজীবী পরিষদের সম্মানিত সভাপতি পাবনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব অ্যাডভোকেট বাসুদ খন্দকারের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল এখানে আসছে
ময়দানে উপস্থিত আছেন এই মঞ্চে যারা আছেন জেলা কমিটির সদস্য নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের উদ্যোগের নেতৃবৃন্দ তারা দয়া করে মঞ্চ থেকে নামেন দয়া করে মঞ্চ থেকে আপনারা মঞ্চটা একটু খালি করবেন জেলা বিএনপি এর সদস্য অঙ্গসংগঠনের আপনাদের বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা জেলার আহ্বায়ক কমিটির সদস্য ছাড়া আপনারা যারা মঞ্চে রয়েছেন দয়া করে মেহরবানি করে আপনারা নেমে যাবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চটা ছেড়ে দেন মঞ্চটা ছেড়ে দেন প্রিয় সাথী বন্ধুগণ মহান 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বামনা জেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশ এখনই শুরু হবে সাজ্জাদ হোসেন সমাবেশ নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা পৌরপালির
জানাই আমরা সবাই মত দিয়ে তাদের অভিনন্দন জানাই প্রিয় সাথী বন্ধুগণ এবারে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি বেলা উপজেলা যুব দলের সংগ্রামী সাথিয়া উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক ইলিয়াস হোসেন বিপ্লবকে আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি এবারে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি এবার আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি ঈশ্বরদী উপজেলা বিএনপির ঈশ্বরদী উপজেলা যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম রকিকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি আমি আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি তারপর উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কালুকে আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি প্রিয় সাথী বন্ধুগণ বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই বিপ্লব ও সংহতি দিবসের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন প্রখ্যাত ছাত্রনেতা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ঈশ্বর ত্যাগ করিয়া কোন মানুষের নেতা জনাব হাবিবুর রহমান হাবিব মঞ্চে উপবিষ্ট আছেন প্রখ্যাত ছাত্রনেতা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে দূর দূরান্ত থেকে যে সকল আমার কৃষক নেতৃবৃন্দ এসেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এই মঞ্চের সকল নেতাকে একটি কথা শুরু করতে চাই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেদিন বাংলাদেশের সংকট বাংলাদেশের জনগণের সংকট সেদিন বাংলাদেশের মানুষ বাংলাদেশের সিপাহী জনতার মধ্যে দিয়ে সেদিন জিয়াউর রহমানকে মুক্ত করেছিল আজকে তাই আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশের মানুষকে মুক্ত করতে হলে আমাদের দলের নেতা কর্মীদেরকে মুক্ত করতে হলে দেশকে বাঁচাতে হলে অবশ্য ছাত্রকে মুক্ত করতে হবে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা কলকালের মধ্য দিয়ে তাদেরকে অভিনন্দন জানাই আমরা আমি আসলাম আমি ভাইকে আসলাম আমি খান ভাইকে আমি